আসসালামু আলাইকুম। স্কেচআপের পেন্ট বাকেট টুল কালারাইজ করার প্রত্যেকটা সফটওয়্যারই কাজ করার পর কালারাইজ করা দরকার হয়। তো স্কেচআপে কালারাইজ করার জন্য পেন্ট বাকেট টুল ইউজ করা হয়। তো এখন আমি এই পেন বাকেট টুল নিয়ে আলোচনা করব। তো কিবোর্ড শর্টকাট কি হচ্ছে বি, কিবোর্ড থেকে বি প্রেস করবেন, পেন বাকেট টুলটা অ্যাক্টিভেট হবে। এই টুল প্যালেটও এই যে এটা, আর এখানে এই টুলটা পেন বাকেট। আচ্ছা, আমি তাহলে ক্লিক করি, করার পর দেখেন চলে আসছে ম্যাটেরিয়ালস। এখান থেকে দেখেন অনেক ধরনের আইটেম আছে, আপনার প্রয়োজন মতো আপনি আইটেম নিয়ে কালার করবেন। যেমন মনে করেন এখানে আছে ব্লাইন্ডস, ব্রিক, কার্পেট কালার, কালার নেম, ফ্যান্সিং, জিওমেট্রিক টেলস, বিভিন্ন ধরনের আছে, আপনার প্রয়োজন মতো আপনি আমরা কালারটা নিয়ে নেবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই কালারটা কালার করলাম, সিলেক্ট করলাম, কালার করি, কালার করো, কালার করি যেমন ইচ্ছা। ঠিক আছে, সিলেক্ট করে ছেড়ে দেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। আচ্ছা, এখন তাহলে আমি এখন এই কালারটা এডিট করব। এখন আমি কালারটা এডিট করি, এখানে একটা কালার দিয়ে দেই, এই কালারটা এখানে দিয়ে দেই, এরপরে এডিট করি। এডিট করার পর আপনি বিভিন্ন ধরনের আছে, এসিবি, আরসিবি, বিভিন্ন ধরনের কালার এডিট করতে পারেন। টানেন, টানেন, দেখেন কি হয়। এটা কালার ফিট করতে পারেন ইচ্ছা। এখানে এগুলো দেখবেন আর কি হয়, যে কালারটা আপনি এখানে দিয়েছেন ওই কালারটা কিন্তু এডিট হচ্ছে না, যদি যে কালার দিতেন ওইটাই হবে। আচ্ছা, ঠিক আছে, এগুলো এখন ইউজ টেক্সচার ইমেজ। এখন আপনি এখান থেকে কোন ইমেজ কে সিলেক্ট করেন, এই যে দেখেন এখানে কিন্তু ওই কালার পরিবর্তে টেক্সচার আছে, দেখছেন প্রথমে আগে কালার কিন্তু রয়েছে। ক্লিক করেন এটা, আচ্ছা এখানে ক্লিক করেন, দেখা দিচ্ছে, ক্লিক করেন, ক্লিক করেন, এখানে 20 টা 20 ইঞ্চি। দেখেন এখানে কালারটা এডিট হচ্ছে, আপনার ইমেজের কালার, ইমেজটা এখানে কালারাইজ। এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে অপাসিটি করতে পারেন, এখানে লক্ষ্য করেন কি হচ্ছে, একদম কমিয়ে দেন, কমিয়ে দেন, কমিয়ে দেন, দেখেন কমে যাচ্ছে কিন্তু। আচ্ছা, গেল এইভাবে, আমি বাড়িয়ে দিই, কালার উঠিয়ে দিই এখানে। এখন আপনি এখানে এই যেমন এই কালারের উপর আপনি
এই যে কালারটার উপর আমি কয়টা কালার করে নিই, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এখন আপনি এই কালারটার উপর এখন অন্য কালার দিবেন প্রত্যেকটা অবজেক্টটায়, এখানে যেখানে এই কালার আছে এই হলুদ হয়ে যাবে। তা কি হওয়া সম্ভব? আপনি শিফট সি চেপে ধরে, না চেপে যদি না ধরেন তাহলে একটা কিন্তু হবে, আর শিফট কি চেপে ধরে যদি কালারটা করেন তাহলে এই কালারটা যেখানে যেখানে ছিল সেখানে সেখানে কালার প্রতিস্থাপন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এখন আমি যদি গেল এভাবে আবার দিই এই, আচ্ছা এখন আপনার এই অবজেক্টটা, অবজেক্টটার প্রত্যেকটা কানেক্টেড সারফেসে ফেজের উপর এই কালারটা হোক তা আলাদা কালারের কালার সম্বলিত কিন্তু একই সাথে কালারাইজ হয়ে যাবে। কন্ট্রোল কি চেপে একটা সার্চ দেন, এই দেখেন না একই কালার হতো, কন্ট্রোল কি চেপে দেন দেখেন পুরোটাই কালারাইজ হয়ে গেছে। এখন আবার কন্ট্রোল কি চেপে ধরে দেন পুরোটাই কালারাইজ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কালার নিয়ে এখানে অবজেক্টের একটা কালার আপনার পছন্দ হয়েছে, যেমন এই অবজেক্টের এই কালারটা লাল কালারটা আপনি নিতে চাচ্ছেন, তাহলে কন্ট্রোল কি চেপে ধরে কালারটা পিক করে এখন আপনি দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা এই ছিল পেন বাকেট বেসিক্স।